ওয়েলকাম আমাদের অনলাইন বিষয়সূচির চ্যানেলে আমি ফিজিক্সের ক্লাস নেব আমি হচ্ছে চন্দ্র রায় আমি বেগম ডোকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং এমএসসি শেষ করেছি ফিজিক্সের উপরে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেল সেই তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক দেখব আমরা ইতিমধ্যে আমরা বোর্ডের চিত্র এঁকেছি এটা হচ্ছে যে পাঁচটা স্কেল সিন্ডিগ্রেট কেলভিন রোমার এবং র্যাঙ্কিন স্কেল এই পাঁচটা স্কেলের সাহায্যে আমরা কীভাবে তাপমাত্রা পরিমাপ করবো আমরা খেয়াল করি এক্স আইস এক্স স্টিল দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের এক্স আইস বলতে আমাদের প্রধান হয়েছে যে বরফ বিন্দু বরফ বিন্দু বলতে প্রধান হচ্ছে যে যে তাপমাত্রায় আমাদের বরফ গলতে শুরু করে এই এই অবস্থানটা বা এই বিন্দুটাকে বলা হয় আমাদের তাপমাত্রার নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক বলতে বোঝানো হচ্ছে যে যে তাপমাত্রায় আমাদের তরল পদার্থ অথবা পানি আমাদের যেখানে গলতে শুরু করবে এবং এক্স স্টিম বলতে বোঝানো হয়েছে যে তাপমাত্রার মধ্যে পানি ফুটতে শুরু করে তো আমাদের এই এক্স স্টিম এবং এক্স এ আইস এই দুটার ব্যবধানটাকে আমরা দেখি দেখিয়েছি বিভিন্ন স্কেলের সাহায্যে যে স্কেলগুলো আমাদের এক্স আইস এবং এক্স স্টিম প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে খেয়াল খেয়াল করলে দেখা যাবে যে আমাদের এক্স আইস এবং এক্স স্টিমের মধ্যে যে মধ্যবর্তী দূরত্বটা সেটা একটা ফিক্সড আমাদের এই এক্স স্টিম এবং এক্স আইসের যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বটাকে বলবো আমরা মৌলিক ব্যবধান তাপমাত্রার মৌলিক ব্যবধান মৌলিক ব্যবধান বলতে বোঝানো হচ্ছে এক্স স্টিম এবং এক্স আইসের মধ্যবর্তী দূরত্বকে এখন এই এক্স স্টিম এবং এক্স আইসের এই মধ্যবর্তী দূরত্ব অথবা মৌলিক দূরত্বকে আমরা বিভিন্ন স্কেলে স্কাইত বা আমাদের বিভিন্ন দাগে দাগাইতে করতে পারি যেমন দেখি আমরা সেন্টিগ্রেড স্কেলের কথা চিন্তা করি প্রথমেই খেয়াল করি যে সেন্টিগ্রেড স্কেল আমরা সেন্টিগ্রেড স্কেলের কথা চিন্তা করলে আমাদের এক্স স্টিম দেয়া আছে হচ্ছে একশো ডিগ্রি এবং এক্স আই যাচ্ছে জিরো ডিগ্রি তার মানে ব্যাপারটা হচ্ছে একশো আমাদের এখানে মোট ঘর সংখ্যা হচ্ছে একশো তার মানে আমাদের আমরা এভাবে এটাকে ঘর সংখ্যায়িত করতে পারি তার মানে এখানে আমাদের মোট 100টি ঘর সংখ্যা থাকবে এবং প্রতি ঘরের মান হবে 1 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে মোট আমরা ঘর সংখ্যা এরকম করে দাগাইতো করব 100টি এবং প্রতি ঘরের মান হবে 1 ডিগ্রি সেলসিয়াস ঠিক অনুরূপভাবে আমরা যদি ফারেনহাইটের কথা চিন্তা করি তাহলে এখানে পাচ্ছি 212 32 0 8 একশো আশি তার মানে এখানে আমাদের ঘর সংখ্যায়িত করতে হবে একশো আশিটি এরকম করে আমরা এখানে ঘর তার মানে এখানে প্রতি ঘরের মান হবে এক ডিগ্রি ফারেনহাইট করে আমাদের ফারেন্ট স্কেলে প্রতি এক ঘরের মান হবে এক ডিগ্রি ফারেন হাইট আবার ঠিক সেম বইতে ক্যালফুল স্কেলের ক্ষেত্রে চিন্তা করি কেলভিন স্কেলের ক্ষেত্রে তিনশো তেহাত্তর মাইনাস দুইশো বলতে বোঝানো হচ্ছে একশো তার মানে এখানে আমাদের ঘর সংখ্যা আছে মোট একশোটিতে আমরা একশোটি দাগে দাগাইত করতে পারি তার মানে আমাদের কেলভিন স্কেলের এক ঘরের মান হচ্ছে এক ডিগ্রি কেলভিন কেলভিন স্কেলের এক ঘরের মান হচ্ছে এক ডিগ্রি কেলভিন রোমার স্কেলে আমাদের রোমার স্কেলের কথা চিন্তা করি এইটটি মাইনাস জিরো এইটটি তার মানে এখানে আমাদের ভর সংখ্যা আছে মোট আশিটি তার মানে আমরা এখানে আশিটি দাগে দাগাইতে করতে পারি এবং আমাদের এই ঘরের মান হচ্ছে প্রতি এক ঘরের মান এক ডিগ্রি রোমার র্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে ছয়শ বাহাত্তর মাইনাস চারশো বানব্বই শূন্য আট আর হচ্ছে তার মানে এখানে মোট ঘর সংখ্যা আছে একশো আশি তার মানে আমাদের র্যাঙ্কিং স্কেলে মোট ঘর সংখ্যা একশো আশিটি এবং প্রতিটি প্রতিটি এক ঘরের মান হচ্ছে এক ডিগ্রি র্যাঙ্কিং আমরা একটু খেয়াল করি আমাদের এখানে মোট ঘর সংখ্যা স্কেলে এখানে আমাদের ফাইনালে আবার কেলভিনে একশো আবার রোমারে এইটটি এবং র্যাঙ্কিনে হচ্ছে একশো আশি একটা বিষয় খেয়াল করি যেটা হচ্ছে যে আমাদের নিম্ন অঙ্ক এবং ঊর্ধ্ব অঙ্ক বলতে এক্স আইস এবং এক্স স্টিমের মধ্যবর্তী যে দূরত্বটি সেই দূরত্ব কিন্তু আমাদের ফিক্স তার মানে আমাদের মোট ঘর সংখ্যা আমাদের যদিও কম বেশি কোথাও একশো কোথাও আশি বা কোথাও একশো আশি আশি একশো ঘর সংখ্যাগুলো এগুলো আলাদা আলাদা হলেও এই মৌলিক ব্যবধানটা কিন্তু আমাদের একই রকম তার মানে আমাদের এখানে এই জিনিসটা বুঝতে হবে আমাদের মৌলিক ব্যবধান যদি একই রকম থাকে তাহলে আমাদের এখানে এক ডিগ্রি এক ডিগ্রি সেন্ডিগ্রেট এবং এক ডিগ্রি ফাইন কিন্তু সমান নয় কারণ এখানে একশোটি ঘর সংখ্যা রয়েছে এখানে ঘর সংখ্যা রয়েছে একশো তার মানে আমাদের এই এক ডিগ্রি ডিগ্রি সেন্ডিগ্রেট এবং এক ডিগ্রি ফাইন মধ্যে বিভিন্ন স্কেলের মাধ্যমে আমরা এটা কি করতে পারি একটা সাপেক্ষে আর একটা সম্পর্ক দেখাতে পারি সেই সম্পর্কগুলো আমরা দেখবো তার আগে আমাদের পাঠের যে সূত্র সেই সূত্রগুলো আমরা শিখব আচ্ছা এখন আমরা শিখবো যে আমরা বিভিন্ন স্কেলের মধ্যে পাট আমরা নেবো কিভাবে আমরা পাট নেওয়ার সূত্রটা একটু খেয়াল করি যে পাট যেভাবে নেব সেটা হচ্ছে আমাদের বেসিক সূত্র হচ্ছে বলতে বোঝানো হয়েছে আমাদের বিভিন্ন আমাদের সিন্ডিকেট ফারেন রোমার র্যাঙ্কিং বলতে আমাদের একটা স্কেল আমরা যদি যে বিন্দু অথবা যে অবস্থা অথবা রুম আমরা যদি তার তাপমাত্রা মেজার করতে চাই তাহলে আমাদের যে পাতটা পাবো সেটাকে আমরা এক্স টি দ্বারা প্রকাশ করেছি এক্স আইস বলতে বোঝানো হয়েছে আমাদের নিম্ন স্থিরাংকে যে পাঠ সেটা এবং এক্স স্টেম বলতে বোঝানো হয়েছে আমাদের ঊর্ধ্ব স্থিরাংকে যেটা পাঠ এবং এক্স আইস বলতে আমাদের নিম্ন তো আমরা পাঠগুলোর সাথে খেয়াল করি আমাদের আমাদের এই পাট বলতে আমাদের মৌলিক বন্ধনটাকে বোঝানো হয়েছে আমাদের মোট দূরত্ব যেহেতু মোট দূরত্বটা প্রত্যেকটা স্কেলের জন্য সমান সেহেতু আমাদের মোট পার্ট আমরা প্রত্যেকটা আমাদের সেন্টিগ্রেড স্কেল ফাইনাইট স্কেল কেলভিন স্কেল রোমার স্কেল অথবা র্যাঙ্কিন স্কেলের মোট আমাদের যে পার্ট সেটা অবশ্যই একটা সাপেক্ষে একটা সমান হবে আমরা একটু খেয়াল করি আমরা পাঠের ক্ষেত্রে হিসেব করব যে পাঠটা কিভাবে নেই আমরা প্রথমে সেন্টিগ্রেড স্কেল লিখেছি তারপর সেন্টিগ্রেড স্কেলে এক্স টি বলতে আমাদের এক্স টি বলতে আমাদের সি মাইনাস এক্স আইস বলতে বোঝানো হয়েছে জিরো ডিগ্রি আর এক্স স্টিম বলতে একশো মাইনাস এক্স আইস বলতে জিরো এই স্কেলের সাপেক্ষে আমাদের অন্য স্কেলগুলো কিভাবে রিলেটেড বা সম্পর্ক কীরকম তাদের একটা সাপেক্ষে আর একটা সেটা দেখি সেটা হচ্ছে ফাইনাল স্কেলে আর হচ্ছে এক্স বলতে এফ এক্স আইস বলতে আমাদের থার্টি টু এক্স স্টিম বলতে প্রধান হয়েছে দুইশো বারো আর এক্স আইস বলতে বোঝানো হয়েছে থার্টি চৌ আচ্ছা এরপরে আমাদের কেলভিন স্কেলের কথা চিন্তা করি কেলভিন স্কেলের জন্য এক্স বলতে আমাদের এক্স বলতে বলতে এক্স আইস বলতে বোঝানো হয়েছে দুইশো তেহাত্তর এক্স স্টিম বলতে তিনশো তেহাত্তর এবং এক্স আইস বলতে দুইশো তেহাত্তর এটার সাপেক্ষে আমাদের রোমার এবং র্যাঙ্কিং স্কেল একটু দেখি রোমার স্কেল হচ্ছে আমাদের এক্স টি বলতে আর মাইনাস আমাদের এক্স আইস বলতে জিরো এক্সটিম বলতে এইটটি মাইনাস জিরো র্যাঙ্কিং স্কেল হচ্ছে র্যাঙ্কিং আর এন এক্স চারশো এটা হচ্ছে ছয়শো বাহাত্তর মাইনাস চারশো আচ্ছা আমরা যেহেতু প্রধান পার্ট আমাদের একটা পাট যদি খেয়াল করি একটা সব একটা সমান তার মানে আমাদের মৌলিক দূরত্বটা সমান তার মানে আমাদের প্রত্যেকটা পার্ট একই রকম সমান হবে এই জন্য আমরা সমান চিহ্ন দেখিয়েছি আমরা এই পার্ট বলতে এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট এই পার্ট আমাদের প্রত্যেকটা পার্ট মানে পাঁচটা স্কেলের পার্ট আমাদের মৌলিক ব্যবধান সমান হওয়ার কারণে আমাদের টোটাল জিনিসটা সমান হয়ে যাবে খেয়াল করি আমরা সি মাইনাস জিরো বলতে সি বোঝানো হয়েছে একশো মাইনাস জিরো বলতে একশো সমান মাইনাস থার্টি টু দুশো বারো মাইনাস বত্রিশ বলতে একশো আশি কে মাইনাস টু টুেন্টি থ্রি বাই একশো আর বাই এইটিন টু র্যাঙ্কিং এর জন্য হচ্ছে একশো আশি আচ্ছা তার মানে আমরা খেয়াল করি যে এটা হচ্ছে সেন্ডিকেট স্কেলের সাথে ফাইনাইট স্কেলের সম্পর্ক এটা সিন্ডিকেট স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক সিন্ডিকেট স্কেলের সাথে রোমার স্কেলের সম্পর্ক সিন্ডিকেট স্কেলের সাথে রাইটিং স্কেলের সম্পর্ক অথবা ফাইনাল্ট এর সাথে কেলভিন ফাইনাল্ট এর সাথে রোমার ফাইনাল এর সাথে র‍্যাইটিং অথবা কেলভিনের সাথে রোমাক কেলভিনের সাথে রাইটিং রোমার এর সাথে র‍্যাটিং তার মানে একটা স্কেলের সাপেক্ষে অন্য একটা স্কেলের আমরা এই সম্পর্ক দ্বারা ডিফাইন করতে পারি আমাদের সেন্টিগ্রেড স্কেল থেকে একটা তাপমাত্রা মানকে আমরা অন্য স্কেলে বলতে অন্য তাপমাত্রায় কিভাবে ট্রান্সফার করতে পারি সেটা হচ্ছে আমাদের এই সূত্র দ্বারা এটা করা যাবে আমরা এই সূত্রটাকে আরেকটু ছোট করতে পারি সেটা কিভাবে আমরা খেয়াল করি যে আমরা প্রত্যেককে যদি বিশ দ্বারা ভাগ করে দেই তাহলে বিশ দ্বারা এটাকে ভাগ না গুণ করবো আমরা সি বাই হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ইন্টু টোয়েন্টি আচ্ছা আমি একটু ম্যাথমেটিক্স ভাষায় সেটাকে একটু কাটাকাটি করবো সেটা হচ্ছে পাঁচ নয় পাঁচ ফোর অ্যান্ড নাইন এরপর আমরা এই সূত্রটাকে আরেকটু একটু ছোট করে লিখতে পারি তার মানে আমাদের সূত্র যেটা পাঠের সূত্র আমরা নিতে পারি সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন কে মাইনাস টু সেভেন্টি থ্রি বাই ফাইভ আর বাই ফোর র্যাঙ্কিং হচ্ছে চারশো বিরানব্বই পাই নাইন এটা হচ্ছে আমাদের একদম বেসিক সূত্র এবং এটা হচ্ছে সবচেয়ে শর্ট এতে আর শর্ট করা যায় না হ্যাঁ এই সূত্র থেকেই আমরা এক স্কেল থেকে অন্য স্কেলে যেতে পারি যেমন আমরা টু এক্সাম্পল খেয়াল করি কারণ আমাদের জিনিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বা জিনিসটা সবার ক্লিয়ার হয়ে যাবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই পঁচিশ ডিগ্রি সেন্ডিকেটকে আমি আমরা বিভিন্ন স্কেলে নিয়ে যেতে পারি কীভাবে আমি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট আমাদের পঁচিশ ডিগ্রি সেন্ডিকেটকে ফরেন হাইট কেলভিন রোমার র্যাঙ্কিং চারটা স্কেলেই আমি ট্রান্সফার করতে পারি আমি পঁচিশ ডিগ্রি সেন্ডিগ্রেটকে প্রথমেই নিয়ে যেতে চাই ফরেন হাইটে কীভাবে নিয়ে যাবো

এফ মাইনাস থার্টি টু ইজ হ্যাঁ তার মানে এত ডিগ্রি ফার হাইট আমি বলতে পারি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট ইজ ইকুয়াল টু বলা যায় সেভেন্টি সেভেন ডিগ্রি ফার এন হাইট ঠিক সেম ওয়েতে আমি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড কে কেলভিন স্কেলে নিয়ে যেতে পারি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড কে রোমার স্কেলে নিয়ে যেতে পারি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড কে র্যাঙ্কিন স্কেলে নিয়ে যেতে পারি এইভাবে আমরা একটা তাপমাত্রাকে বিভিন্ন স্কেলে নিয়ে যেতে পারি এবং সেটা হচ্ছে আমাদের এই সূত্র থেকে যে সি বাই ফাইভ এইট মাইনাস থার্টি টু বাই নাইন কে মাইনাস টু সেভেন্টি থ্রি বাই ফাইভ আর বাই ফোর র্যাঙ্কিন হচ্ছে র্যাঙ্কিন আর এন মাইনাস শো বিরানব্বই বাই নাইন এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র এই সূত্রের সাপেক্ষেই আমরা করতে পারি এক স্কেল থেকে অন্য স্কেলে তাপমাত্রাকে রূপান্তর তো এই গেল আমরা বিভিন্ন স্কেলে একটা তাপমাত্রাকে আমরা বিভিন্ন স্কেলে নিয়ে যাওয়া ওই কখনো কখনো কোনো তাপমাত্রা এমন কোনো তাপমাত্রা যে তাপমাত্রা আমাদের সেন্টিগ্রেট ফারেনহাইট কেলভিন রোমার অথবা র্যাঙ্কিন কখনো কখনো এমন কোনো তাপমাত্রা আছে যে তাপমাত্রাগুলো আমাদের এই স্কেলগুলোর মধ্যে একটা বিন্দুতে একই রকম পাঠ দেয় আমরা খেয়াল করি সেটা কি রকম মনে করি যে এমন একটা তাপমাত্রা নির্ণয় করো এমন একটা তাপমাত্রা নির্ণয় করি যে তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল এবং স্কেল এই স্কেলে একই এরকম একটা আমরা তাপমাত্রা হিসেবে যাচ্ছি যে সিন্ডিকেট এবং ফাইনাইট স্কেল এই স্কেল দুটাতে এমন কোন তাপমাত্রা যে তাপমাত্রাটা একই রকম পাট দিবে আমরা খেয়াল করি আমরা জানি যে কত সি বাই ফাইভ এট মাইনাস থার্টি টু বাই নাইন কারণ সেন্টিগ্রেড স্কেল এবং ফাইনাইট স্কেল বলতে আমাদের এই স্কেল এই স্কেলের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে আমাদের এই সূত্র দ্বারা এবং এই সূত্র থেকেই আমাদের সেই জিনিসটা নির্ণয় করতে হবে আমরা ধরে নেব মনে করলাম যে সেন্টিগ্রেড স্কেলে পার দেয় এক্স ফাইনাইট স্কেলে সেটা অবশ্যই এক্স পার দিবে তার মানে একই বলতে বোঝায় সেন্টিগ্রেড স্কেলে যা দিবে ফাইনাইট স্কেলেও তা দিবে তো এটা আমাদের অবশ্যই ধরে নিতে হবে কারণ আমরা ধরে যদি না নেই তাহলে আমাদের

এখন নাইন এক্স মাইনাস ফাইভ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস একশো ষাট তার মানে হচ্ছে ফোর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান সিক্সটি তার মানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান সিক্সটি বাই ফোর তার মানে হচ্ছে ফোরটি অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফোরটি ডিগ্রি তার মানে এই থেকে বুঝি আমরা যখন আমাদের মাইনাস ফোরটি ডিগ্রি হয় তখন আমাদের সেন্টিগ্রেড স্কেল এবং ফাইনাল স্কেল একই রকম পার দিয়ে থাকে তার মানে আমাদের এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফোরটি ডিগ্রি তো ফোরটি ডিগ্রিতে সেন্টিগ্রেড স্কেল এবং ফাইনাল স্কেল একই রকম পার দিয়ে থাকে তো আমরা এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই জিনিসগুলা করতে পারি তো এতটুকুই ছিল আমাদের তাপমাত্রার বিভিন্ন স্কেল আমরা এক স্কেলের সাথে অন্য স্কেলের সাথে আমরা সম্পর্ক দেখাতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ